বছর দীর্ঘ অপেক্ষার পরে অবশেষে কলকাতায় স্বস্তি বৃষ্টি এলো। দহন থেকে কিছুটা স্বস্তি দক্ষিণবঙ্গের একাংশে ঝোড়ো হাওয়া এবং সেই সঙ্গে বৃষ্টি তীব্রতই শুরু হয়ে গিয়েছে। কলকাতা ছাড়াও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলিতেও বৃষ্টি শুরু হয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে জেলার বেশ কিছু জায়গায়। কলকাতার বিভিন্ন জায়গায় ছবি তুলে ধরছি, বালিগঞ্জ থেকে শুরু করে লেবুতলা পার্ক ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আমাদের প্রতিনিধি পাপিয়া এই মুহূর্তে সরাসরি বালিগঞ্জ থেকে আমাদের সঙ্গে রয়েছেন। আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরবেন পাপিয়া। পাপিয়া, দেখো অমৃতা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, মানে এটা বলতেই পারি অঝোরে বর্ষণ। আর এরকম দারুণ তীব্র দহনের পর এইরকম বৃষ্টি উপভোগ করতে কার না ভালো লাগে। কতটা উপভোগ করতে পারছি জানি না, কিন্তু দাঁড়াতে পারছি না। হাওয়ার এতটাই দাপট, ঝোড়ো হাওয়ার এবং সেই সঙ্গে বৃষ্টি। আমার সঙ্গে ক্যামেরায় যিনি রয়েছেন আমি দেখাতে বলবো যে তোমরা একটু দেখাও যে কিরকম অঝোর ধারায় বর্ষণ। গাছের পাতা তো কাঁপছেই হাওয়ায়, মানে অটোর যে ছাউনিগুলো থাকে সেগুলো পর্যন্ত উড়ে যাচ্ছে হাওয়ায়, এতটাই হাওয়ার দাপট। আর সেই সঙ্গে মেঘের গর্জন, জানি না যক্ষ কোনো বার্তা পাঠাচ্ছে কিনা, কিন্তু এই মুহূর্তে যা আমি দেখতে পাচ্ছি পুরো বালিগঞ্জ জুড়ে বলতেই পারো এইভাবে যদি বৃষ্টি চলতে থাকে, খুব বেশিক্ষণ নয় অমৃতা, এইভাবে বৃষ্টি চলতে থাকে 5-7 মিনিটের মধ্যেই জল জমে যাবে, কারণ এতটাই বৃষ্টি পড়ছে। অনেক মানুষ যারা ইতিমধ্যেই রাস্তায় বেরিয়েছিলেন, দেখো আজ শনিবার এমনটো তো নয় যে সব অফিস বন্ধ, তো তারা ইতিমধ্যেই নানান জায়গায় ছাউনির তলায় আশ্রয় নিয়েছেন। এবার আমি যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, যারা রাস্তায় ইতিমধ্যেই রয়েছেন তারা নানান জায়গায় আশ্রয় নিয়েছেন, কিন্তু এই যে তাপ, যে দারুণ দহন, সেটা যে অনেকটাই জুড়লো এই বৃষ্টিতে সেটা বলাই যায়। বেশ খানিকটা স্বস্তি মিলল বঙ্গবাসীর। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্র, আমরা সঞ্চয়নের কাছে চলে যাব। সঞ্চয়ন, তো একেবারে চলে এসো, বৃষ্টিতে ভিজবে না, আমার ছাতার তলায় আশ্রয় নাও। আজকের বৃষ্টিটা কিন্তু একেবারে উপভোগ করার মতো বৃষ্টি, কেননা এই কালবৈশাখীর জন্য দীর্ঘদিন ধরে আমাদের প্রতীক্ষা ছিল যে বৈশাখ মাস চলে যাচ্ছে, অথচ কালবৈশাখী নেই, সেই জায়গাটা জুড়লো বলাই যায়। গত কয়েকদিন ধরে সম্ভাবনা ধীরে ধীরে তৈরি হচ্ছিল, যেটা আলিপুর বলছিল, কিন্তু সেটা হয়ে উঠছিল না। তো শেষ পর্যন্ত বৃষ্টি নামলো কলকাতায়, এবং কলকাতা শুধু নয়, কলকাতার আশেপাশেও বৃষ্টি হচ্ছে। বলা যেতে পারে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার ওপরেই এই কালবৈশাখীর প্রভাব পড়েছে, অন্তত বেশিরভাগ জেলার ওপরে তো বলাই যায়, কেননা বিকেল থেকে শুরু হয়েছে পুরুলিয়া বাঁকুড়া হয়ে তা ধীরে ধীরে হাওড়া পূর্ব মেদিনীপুর হুগলি হয়ে এবার কলকাতার দিকে এসেছে, আরও কিছুটা হয়তো এগোবে, এবং উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা তারাও শেষ প্রান্তে রয়েছে, তারাও পাবে এই বৃষ্টির ছোঁয়া। একদমই, জানো তো, এবং সব থেকে বড় কথা, কিছুক্ষণ আগে আমরা এই বৃষ্টির আগে যে শুরুটা দেখছিলাম ধুলো ঝড়, তারপর সেই ধুলোর ঝড়ের পরে যেভাবে কালবৈশাখীর শুরুটা হলো এবং বৃষ্টি, তাতে সত্যি মন শরীর দুটোই ভিজিয়ে দিল। একদমই, মানে যেভাবে তাপমাত্রা বেড়েছিল, মানে আমরা দেখেছি যে 44 গেছে পরশু দিনকে পুরুলিয়াতে। কারণ আমরা লেবুতলা পার্কের ছবিটা দেখিয়ে দিই দর্শকদের, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। অনির্বাণ, লেবুতলা পার্কের এই মুহূর্তে কি অবস্থা? দেখো, লেবুতলা পার্ক এই চত্বরে, অর্থাৎ মধ্য কলকাতা, সেখানেও কিন্তু বৃষ্টি চলছে। আমরা সেই ছবি দেখাবো তোমাকে, যে গাছের পাতা সেগুলো কিন্তু অনেকদিন পর এই একদিকে যেমন কালবৈশাখী এবং বৃষ্টির ছয় সেগুলো কিন্তু সতেজ হয়ে উঠেছে, এবং অবশেষে কিন্তু আমরা তাকে তার পদধূলি সেটা কিন্তু পেলাম বলা চলে। কারণ কালবৈশাখীকে নিয়ে কিন্তু হাপিত্যেশ করতে হচ্ছিল দক্ষিণবঙ্গের, মূলত কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এই জেলাগুলোর মানুষকে। কারণ আমরা জানি যে বাঁকুড়া এবং বীরভূম, এখানে কিন্তু মাঝে মধ্যেই কালবৈশাখী দেখা গিয়েছে এবং তার ফলে কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু সেখানকার মানুষের মনে একটা স্বস্তি ফিরেছে যে কালবৈশাখীকে পেয়ে,
এবং সেই কালবৈশাখী অবশেষে কলকাতা শহরে ধরা দিল শনিবার সন্ধে 7টা নাগাদ। এবং তারপর থেকে তুমি দেখতে পাচ্ছ যে এই যে লেবুতলা পার্ক সংলগ্ন এলাকা সেখানে কিন্তু এখনও হালকা বৃষ্টি হয়ে চলেছে এবং মানুষজন তারাও কিন্তু কিছুটা স্বস্তি পেয়েছেন এবং এই বৃষ্টিতে, এবং গাছপালা যেগুলোতে কিন্তু কার্যত ধুলো জমছিল এবং এই যে তীব্র দাবদাহ তাতে কিন্তু তারা ক্লান্ত হয়ে পড়েছে, সেই সতেজতা কিন্তু ফিরিয়ে দিল আজকে সন্ধ্যের এই কালবৈশাখী এবং তার সঙ্গে বৃষ্টি। পাপিয়া, একদমই অনির্বাণ তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা এই মুহূর্তে সল্ট লেকের ছবি দর্শকদের দেখাবো, কারণ ইতিমধ্যে আপনাদের বালিগঞ্জের ছবি আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন, একেবারে মুষলধারায় বর্ষণ যাকে বলে এবং সেই সঙ্গে ঝোড়ো হাওয়া। সল্ট লেকের ছবিটা জানতে আমরা চলে যাব আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্যর কাছে। সুদীপ্ত, ছবি দেখাও, অনেক দিন এইরকম মানে তীব্র দহনের পর কতটা জ্বালা জুড়লো। দেখো পাপিয়া, কবির কথায় বলতে হয়, ওই আসে ওই অতি ভৈরব হরষে, একদম কালবৈশাখী তার ঝোড়ো ইনিংস শুরু করে দিয়েছে। তুমি যেরকম বালিগঞ্জ বা কলকাতার বিভিন্ন জায়গা দেখাচ্ছ, ঠিক সেই রকম ছবি আমরা দেখতে পাচ্ছি সল্ট লেকে। সেই ছবি দেখা যাচ্ছে যে মাঝে মাঝে এই বজ্রপাত হচ্ছে, ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে মুষলধারে বৃষ্টি হচ্ছে সল্ট লেকে কলকাতার অন্যান্য এলাকার মতো। তুমি জানো যে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে কলকাতার বিভিন্ন জায়গা, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা প্রায় কয়েক মাস কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা সম্পূর্ণ শুকনো ছিল, বৃষ্টিহীন ছিল এবং সবাই এই গরমে তাপপ্রবাহের মধ্যে বৃষ্টির অপেক্ষায় তারা করছিলেন এবং আজকে বৃষ্টি নামার পর তারা কিন্তু বৃষ্টিটাকে উপভোগ করছে। এবং আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেটা জানানো হচ্ছে যে আগামী কয়েকদিন কিন্তু তাপমাত্রা অনেকটা কমে যাবে, অর্থাৎ তাপপ্রবাহের যে অস্বস্তি সেই অস্বস্তি কিন্তু কেটে যাবে এবং কালকে এবং পরশুদিন সোমবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু ঝোড়ো ব্যাটিং করবে কালবৈশাখী, সেরকমটাই জানা যাচ্ছে। যেরকম সোমবার বেশ ঝোড়ো হাওয়া দেবে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, সেরকম জানানো হচ্ছে। আমি দেখাচ্ছি সেই ছবি, গাছগুলো কিন্তু সেই বৃষ্টিতে ভিজে গেছে, ভিজে কিন্তু তারা বৃষ্টিকে আবাহন করছে এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। যেরকম কালবৈশাখীর চরিত্র সেই চরিত্র অনুযায়ী কিন্তু আমরা কালবৈশাখীর বৃষ্টি বলতে যা বোঝায় সেই বৃষ্টি। এবং আমরা দেখতে পাচ্ছি যে যারা এইখানকার পার্কে সান্ধ্যকালীন ভ্রমণে এসেছিলেন তারাও কিন্তু উপভোগ করছে বৃষ্টি। আমরা কথা বলে নেব তাদের সঙ্গে, কেমন লাগছে এতদিন পরে বৃষ্টি, আপনারা কেমনভাবে উপভোগ করছেন? স্বাভাবিক কারণে যেই ধরনের বৃষ্টি তাপপ্রবাহ আমাদের মদিষ্ট করে তুলেছিল, বৃষ্টি নিশ্চয়ই আনন্দ দেবে। তুমি দেখতে পাচ্ছ স্বস্তির নিঃশ্বাস কিন্তু ফেলছেন এখানকার যারা বাসিন্দা, সল্ট লেকের বাসিন্দা যারা এই পার্কে এসেছিলেন সান্ধ্যকালীন ভ্রমণের জন্য, তারা কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এবং তার পাশাপাশি তারা কিন্তু বৃষ্টিটাকে তুমি আমাদের সঙ্গে থাকো। আর এই যেভাবে মানে আমরা গত তিন চার দিন আগেও বলছিলাম যে 56 দিন ধরে কোনো বৃষ্টি নেই, কবে দেখা মিলবে বর্ষার, নামমাত্র বৃষ্টি এদিক ওদিক হলেও সেভাবে বৃষ্টিকে আমরা পাইনি, আজকে সেই বৃষ্টি যেন একেবারে ভরিয়ে দিল। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্রের সঙ্গে। সঞ্চয়ন, তোমার সঙ্গে আবার একটু জেনে নিতে চাইবো যে এই বৃষ্টিটা কতক্ষণ স্থায়ী হবে বা কদিন ধরে চলবে, আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে? দেখো, এটা খুব গুরুত্বপূর্ণ। সাধারণভাবে আমরা দেখি যে এই ধরনের যে পরিস্থিতি, অর্থাৎ কালবৈশাখী, সেটা কিছুক্ষণের জন্য স্থায়ী হয় কিন্তু তারপরে একটা কিছুক্ষণের স্বস্তিদায়ক পরিস্থিতি থাকে। আজকে রাত্রিটা অন্তত মানুষ নিশ্চিন্তে আরাম করে ঘুমোবেন, কিন্তু কালকে সকাল থেকে সেই দহন জ্বালা থাকবে। কিন্তু সামগ্রিকভাবে আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে এটা বলতে হয় যে পাপিয়া, আজকে থেকে আগামী 4 তারিখ পর্যন্ত 5 দিনের জন্য একটা সতর্কবার্তা রয়েছে যে গোটা রাজ্যের ওপরেই ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই 5 দিন, অর্থাৎ আজকে 30 তারিখ থেকে আগামী 4 তারিখ মে পর্যন্ত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার ওপরে ঝড় বৃষ্টির একটা প্রভাব থাকবে। দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, মাঝে মধ্যেই ঝোড়ো হাওয়া বইবে, অর্থাৎ এই কালবৈশাখীর মতন পরিস্থিতি এটা কিন্তু আগামী 4 থেকে 5 দিন পর্যন্ত রাজ্যের ওপর স্থায়ী হবে। ফলত আগামী কয়েকদিন তাপমাত্রা খুব একটা বাড়বে না এবং বারবার করে এই বৃষ্টি হওয়ার ফলে তাপমাত্রা কিছুটা কমবে এবং স্বস্তিদায়ক পরিস্থিতি থাকবে।
একদমই তুমি যেটা বললে আমরা একটু দেখিয়ে দেব দর্শকদের যে আবহাওয়া দপ্তরের আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সঞ্জীব বাবু, এই যে এত দিন পর বৃষ্টি, বৃষ্টিতে কোথায় বাধা হচ্ছিল এবং এই বৃষ্টি কতদিন থাকবে, কতদিন স্বস্তি পাবে মানুষ? আজকে সকালে দেখবেন আমরা একটা স্পেশাল বুলেটিন দিয়েছি যেখানে বলা হয়েছে আজকে 30 তারিখ থেকে 4 তারিখ অবধি, 4 মে অবধি মোটামুটি পরিস্থিতি অনুকূল থাকবে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির, এবং তার মধ্যে 2 তারিখ এবং 3 তারিখ একটু প্রবাবিলিটিটা বেশি থাকবে। আজকে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই, পুরুলিয়া থেকে শুরু করে আমাদের সাউথ চব্বিশ পরগনা এক্সেপ্ট বোধ হয় মুর্শিদাবাদ এখন একটু বাকি আছে, এছাড়া সমস্ত জায়গাতেই বৃষ্টি হয়েছে। কোথাও ঝোড়ো হাওয়া একটু বেশি, কোথাও একটু কম। আমরা আশা করছি শিলাবৃষ্টিও বেশ কিছু জায়গার হওয়ার কথা, এবার রিপোর্ট এখন অবধি আমরা পাইনি। এটা আপাতত থাকবে অনুকূল পরিস্থিতিটা, তবে যেহেতু থান্ডারস্টর্মের রেইন খুব স্ক্যাটার্ড হতে হয়, ফলে রোজই যে একই রকম ইনটেনসিটি বা একই রকম তার স্প্রেড থাকবে সেরকম নয়, কোথাও না কোথাও বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আজকে থেকে 4 তারিখ এই সময়টায় হবে। তার মধ্যে একটু বেশি প্রবাবিলিটি থাকতে হচ্ছে 2 তারিখ এবং 3 তারিখ। ধন্যবাদ আপনাকে। অর্থাৎ শুনলেন আপনারা, বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও বৃষ্টি হবে, তবে এই বৃষ্টির যে পরিবেশ, অনুকূল পরিবেশ, সেটা বজায় থাকবে। অর্থাৎ স্বস্তি, মানে অস্বস্তিতে আমরা এখনো আপাতত পড়ছি না, স্বস্তি থাকবে, এটুকুনি নিশ্চিন্ত হওয়া গেল। আমরা ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর, সঙ্গে থাকবে। খবরে অবশেষে বিধায়ক হিসেবে বাবুল সুপ্রিয়র শপথ গ্রহণে রাজ্যপালের সম্মতি। বাবুলকে শপথ বাক্য পাঠ করাবেন ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায়। শপথ গ্রহণের জন্য ডেপুটি স্পিকারকে নিযুক্ত করে টুইট রাজ্যপালের। অবশেষে বিধায়ক হিসেবে বাবুল সুপ্রিয় শপথ গ্রহণে রাজ্যপালের সম্মতি। বাবুলকে শপথ বাক্য পাঠ করাবেন ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায়। এবার যে খবরে চোখ রাখবো, ফের চেন্নাই সুপার কিংসের ব্যাটন ধোনির হাতে। মৌসুমের মাঝপথে অধিনায়কত্ব ছাড়লেন রবীন্দ্র জাদেজা। চেন্নাইয়ের খারাপ পারফরমেন্সের জন্যই দায়িত্ব ছাড়লেন জাদেজা। এই মৌসুমে এখনো পর্যন্ত 6টি ম্যাচে হেরেছে চেন্নাই। টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সৌমিত্র রায়, কথা বলবো সৌমিত্রর সঙ্গে। সৌমিত্র, এখনো পর্যন্ত চেন্নাই সুপার কিংসের এই মৌসুমে যা পারফরমেন্স, সেই কারণেই অধিনায়কত্ব ছাড়ছেন রবীন্দ্র জাদেজা? একদমই তাই, তুমি যেমনটা বললে চেন্নাইয়ের এই মৌসুমে যেরকম পারফরমেন্স, একের পর এক ম্যাচ হারছে, ব্যর্থ হচ্ছে চেন্নাই, ফলে এই কারণেই রবীন্দ্র জাদেজা তিনি ক্যাপ্টেন্সি ছাড়ছেন। তিনি টিম ম্যানেজমেন্টকে যেমন জানিয়েছেন যে তার যে পারফরমেন্স, সেই পারফরমেন্সের দিকে তিনি মনোযোগ দিতে চান, সে কারণেই তিনি ক্যাপ্টেন্সির যে বাড়তি চাপ তা তিনি নিতে পারছেন না। এবং আমরা দেখেছি যে এই মৌসুমের শুরুতেই ধোনিকে ক্যাপ্টেন্সি সরিয়ে দেওয়া হয়, ধোনিকে সেই জায়গায় রবীন্দ্র জাদেজা ক্যাপ্টেন্সিতে আসে, এবং তারপর দেখা যায় খাতায় কলমে হয়তো রবীন্দ্র জাদেজাই ক্যাপ্টেন ছিলেন চেন্নাই সুপার কিংসে, কিন্তু মাঠে যাবতীয় যা সমস্ত সিদ্ধান্ত নেওয়া সেটা ধোনি নিচ্ছিলেন, ফলে এটা এক প্রকার সেদিকেই ইঙ্গিত হচ্ছিল যে ধোনি হয়তো আবার ক্যাপ্টেন্সিতে ফিরে আসবেন। এবং এটাই আজই কিছুক্ষণ আগে চেন্নাই সুপার কিংস এর তরফে নেট মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে সেটা জানানো হয়েছে যে ধোনিকে আবার ক্যাপ্টেন্সিতে ফিরিয়ে আনা হলো, জাদেজা নেই। এবং জাদেজার এই যে ক্যাপ্টেন্সিতে যে ব্যর্থতা এবং দলের যে ব্যর্থতা, এই দুটো কারণেই জাদেজাকে সরিয়ে দেওয়া হলো এবং ক্যাপ্টেন্সিতে আবার ফিরিয়ে আনা হলো সেই ধোনিকেই। ধন্যবাদ সৌমিত্র।